भाजपा प्रत्याशी मनोज तिग्गा ने सत्ताधारी पार्टी पर मतगणना के दिन धांधली करने की आशंका जताई है। उन्होंने कहा कि सत्ताधारी पार्टी अलीपुरद्वार सीट जीतने के लिए मतगणना के दिन धांधली करने की कोशिश करेगी। चुनाव के दौरान बूथों पर केंद्रीय बल मौजूद थी, इसीलिए सत्ताधारी दल किसी भी बूथ पर धांधली नहीं कर सकी। आशंका है कि सत्ताधारी दल मतगणना के समय में धांधली करेगी। यह बात शुक्रवार को अलीपुरद्वार जिला भाजपा कार्यालय में संवाददाता सम्मेलन में भाजपा अलीपुरद्वार लोकसभा प्रत्याशी मनोज तिग्गा ने कही। मनोज तिग्गा ने शिकायत करते हुए कहा कि हाल ही में इस पार्टी के दो नेता कोलकाता गए थे, वहां से भारी मात्रा में पैसा सिलीगुड़ी के एक व्यापारी के पास आया था और उस पैसे को मंगलवार को अलीपुरद्वार लाई गई है और उस पैसे का इस्तेमाल गिनती के दौरान धांधली के लिए किया जाएगा। मनोज तिग्गा ने आरोप लगाया है कि इस पैसे का इस्तेमाल मतगणना अधिकारियों को खरीदने में किया जा सकता है। उन्होंने और भी कई गंभीर आरोप आज आयोजित पत्रकार सम्मेलन में लगाई है। सकल के नमस्कार जानाई। आज के प्रेस डाकर मूल उद्देश्य होच्छे आपनारा सकले जानें जे गतकाल के छटा समय आमी सेंट्रल इलेक्शन कमिशन के एक लिखित भावे अभियोग जानिएछि जे जिनि एटीएम जिला परिषद रयेछेन सुपर्ण राय महाशय उनार बिरुद्धे आमरा जानी जे विगत पंचायत निर्वाचने शासक दल हये उनी एकाधिक पंचायत समिति जिला परिषद जितानोर क्षेत्रे एकटी गुरुत्वपूर्ण भूमिका पालन करेछेन एबं जा करणीय काज करेछेन एबं बेआईनी भावे शासक दलेर पंचायत समिति एबं जिला परिषदके जितियेछेन। आमरा अभियोगे जानिएछि जे उनी जोदिन आगामी जे 4 जून আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের গণনা হবে সেখানে যদি উনি থাকেন তাহলে এটা সঠিকভাবে গণনা হবে না, এইখানে কিছু কারচুপি করার একটা অবকাশ থেকে যায়। তাই উনার বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি যাতে উনাকে ইলেকশন প্রসেস থেকে প্রক্রিয়া থেকে পুরোপুরিভাবে সরিয়ে রাখা হোক। আমরা ভারতীয় জনতা পার্টি পুরোপুরি গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্রের মাধ্যমে মানুষ নিজের ভোট অধিকারকে প্রয়োগ করেছেন এবং ওনারা যাদেরকে ভালোবেসেছেন, যাদেরকে ভালো লেগেছে ওনারা কাকে ভোট দিলে আগামী দিন আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের ডেভেলপ হবে, উন্নয়ন হবে, সেই জিনিসকে মাথায় রেখে ওনারা ভোট করেছেন। কিন্তু আমরা জানি, আমাদের কাছে খবর আছে, আমরা জানি যে আলিপুরদুয়ারের দুটি নেতা কিছুদিন আগে কলকাতা গিয়েছিলেন এবং সেখানে তাদের নেতা নেত্রীর সাথে কথা বলে একটি মোটা অঙ্কের টাকা কলকাতা থেকে শিলিগুড়ির কোনো ব্যবসায়ীর কাছে, সে ব্যবসায়ীকে আমরা জানি, সে ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা এসেছে এবং সেই টাকাটি 5টা কিংবা 6টা নাগাদ, মঙ্গলবার বুধবার এরকম ছিল, 5টা কিংবা 6টা নাগাদ সে টাকাটি পুলিশের মাধ্যমে আলিপুরদুয়ার ঢোকানো আছে, আলিপুর আনা হয়েছে। সে টাকাটাকে আমাদের আমরা আশঙ্কিত, সে টাকাটাকে এখানে কাজে লাগিয়ে তারা আলিপুরদুয়ার সিট জেতার চেষ্টা করছে। আমরা এটাকে পুরোপুরি রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য পুরোপুরি আমরা তৈরি আছি। যেভাবে ওরা ষড়যন্ত্র করুক না কেন, সে সমস্ত ষড়যন্ত্রকে আমরা বিফল করার জন্য পুরোপুরি রাজনৈতিকভাবে আমরা তৈরি হয়ে আছি। কারা নির্বাচনে শাসক দলের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের যারা প্রার্থী ছিল তাদেরকে জেতানোর পক্ষে ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং বেআইনিভাবে তাদেরকে জিতিয়েছিলেন, তাই ওনার বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি যে কোনোভাবে ওনাকে যে আগামী 4 জুন গণনা হবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ভোট, সেখানে যাতে ওনাকে কোনোভাবে সেখানে ইনভলভ না করা, কোনোভাবে সেখানে ওনাকে রাখা না হোক, তার জন্য আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছি যাতে ওনাকে গণনা থেকে দূরে রাখা হোক। ভোটের আগে এই দাবি কেন করেন? দেখুন, এর আগে কেননা উনি গণনাতে এইভাবে কাজ করেছেন, তাই গণনাতে আমাদের অসংখ্য আছে, তাই আমরা অভিযোগ। আপনারা যে আবেদন জানিয়েছেন, ইলেকশন কমিশন কোন সবুজ সংকেত দিয়েছে বা এই ব্যাপারে আশ্বস্ত করেছে? এখনো কোনো আমরা ইলেকশন কমিশন থেকে কোনো আপডেট, কোনো রিপোর্ট, কোনো আপডেট, কোনো উত্তর পাইনি। নিশ্চয়ই আমরা এর মধ্যেই পেয়ে যাবো।
আর দেখুন আমি পার্টিকুলার সেই লোকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি, টাকা সংক্রান্ত কোনো অভিযোগ জানানো হয়েছে। আমরা আরও সময় আছে, দু দিনের মধ্যে নিশ্চয়ই আমরা ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন অফিসকে আমাকে জানাবো, আমাদের নেতৃত্বের সাথে কথা বলবো। আচ্ছা আর একবার ওই কোশ্চেনটা করি, সেটা